কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া গ্রামে শাহজাহান আলী মোল্লার মালটা বাগান। শাহজাহান আলী মোল্লা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জীবন বাজি রেখে 1971 সালে যুদ্ধে গিয়েছিলেন। এখন পর্যন্ত তিনি কৃষিকাজ করেই তার জীবন নির্বাহ করছেন। আমরা এসেছি আজ তার মালটা বাগানে এবং চমৎকার একটি মালটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা তার সাথে কথা বলবো। আমি বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান দেখে আমি প্রথমেই একটা নিজেকে একটাই করি যে আমি কৃষিকাজের পারে সমস্ত কিছু করব, যার জন্য গোপালগঞ্জ কৃষি অফিস থেকে সেখানে বিভিন্ন সময় যে আমি অফিসারদের পরামর্শ করছি, পরামর্শের মাধ্যমে আমাদের তারা সুপরামর্শ দেয় যে পশ্চিম গোপালগঞ্জ আপনি একটা মালটা বাগান শুরু করেন। তা আসলে আমি প্রথম আমার এত সুন্দর জমির পারে একটা বাগান করব প্রথমে আমি এটার পরে বেশি একটা আগ্রহ দেখাইনি। পরে কৃষি অফিসারদের সহযোগিতায় আসলে আমি ইচ্ছা করেই নিলাম যে ঠিক আছে, আমার 4 বিঘে জমিতে যদি ফসল না হয় তাহলে আমি এটার পরে একটা চেষ্টা করে দেখি আসলে কি হয়। কৃষি অফিস থেকে আমাকে চারা, তারপরে বিভিন্ন প্রযুক্তি দেখাইয়া তাদের সহযোগিতায় আমি প্রথম 16 সালে শুরু করি। আমার গাছের বয়স যখন 3 বছর হয় তখন আমি বেশ কিছু ফল এই গাছে সংগ্রহ করি। আজ 19 সালে আমার মালটায় প্রত্যেকটা গাছে এত পরিমাণ মালটা এবং ফুল ফল আসছিল যা আছে, এতে আমি খুশি আছি এবং আমি এর থেকে অনেক মূল্য পাব। এর জন্য আমার পার্শ্ববর্তী গোপালগঞ্জ কেন অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে আমার এই মালটা বাগান দেখার জন্য আসে এবং তারাই আমার থেকে পরামর্শ নেয় ভাই কীভাবে কোথায় কী করা যাবে, কোনভাবে বাগানটা আমি করব, কাদের সহযোগিতা পাব। আমি তখন কৃষি অফিসের তাদের কথা বলে দেই যে এখানে যোগাযোগ করলে আপনি এটার সহযোগিতা পাবেন, আর যখন যা প্রয়োজন আপনি এখানে আসেন, আপনাকে আমরা বলে দেবো যে এইভাবে সিস্টেমেটিক। তোমার গাছের বয়স 4 বছর কিন্তু এইবার হয়তো আমার বাগানে 4 থেকে 5 মন মালটা আসবে। আশা করি আরও ভবিষ্যতে গাছের বয়স একটু বেশি হলে আরও বাজার জন্য আমার এরপরে খুব তৃপ্তি হয়েছে এবং আমি এইটা করে লাভবান হব। যখন এইটার পরিকল্পনা করা হয় তখন আমাকে কৃষি অফিস থেকে বলে যে আপনি ওয়াল স্কোয়ার 8 থেকে 10 ফুট অন্তর অন্তর আপনি একটা চারা রোপণ করবেন এবং সেইভাবে আমি প্রথমে এই গাছ এই জমিরে প্রথমেই কাঁচার মতন করে দিই এবং সেখান থেকে ওয়াল স্কোয়ার ধরেন 8 থেকে 10 ফুট করে অন্তর অন্তর আমি চারা লাগাই যাই আমার এই 4 বিঘে জমির পরে। এখন বর্তমান আমার বাগানে খুব ফল আছে এবং আশা করি ভবিষ্যতে আমি এই ফল আরও পরিপূর্ণভাবে পাবো এবং জনগণের মধ্যে আমি এই মালটা বাগান করার জন্য বা কৃষকের মধ্যে মালটা বাগান করার জন্য এই আমার এই বাগান থেকে উৎসাহিত হয় এটাই আমি চেষ্টা করব। কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী আমি প্রত্যেকটা
গাছের গোড়ায় সেইভাবে সার প্রয়োগ করি। বর্তমান যে সার আমি প্রয়োগ করতেছি এটা জৈব সার, নিজে এটা আমি তৈরি করতেছি এবং আমার খামার আছে, এই খামারের থেকে জৈব সার দিয়ে আমি প্রত্যেক গাছে হেফাজতে রাখছি। গাছে কি পোকামাকড় দেখা দেয়? মাঝে মাঝে পোকামাকড় দেখা দেয়, সেজন্য আপনি কি করেন? তাৎক্ষণিকভাবে আমি ওইটা স্প্রে করার জন্য ওষুধ ব্যবহার করি এবং আগে ওইটা কৃষি অফিসারদের কাছে পরামর্শ করি যে আমার গাছের এই ধরনের পোকা আক্রমণ করছে বা ফলের অবস্থা এই ফুলের অবস্থায়, তখনই আমরা সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে সাথে সাথে আসি, সেটি দেখে আমাদের যেভাবে পরামর্শ দেয় আমরা সেইভাবেই কীটনাশক ব্যবহার করি। কিন্তু এই ফল খাওয়ার জন্য বা পাকানোর জন্য আমি কোনো কীটনাশক ব্যবহার করি না, কারণ এটা গ্রামের ভিতর সমস্ত জনগণ এইটার পরে আস্থা রাখবে যে আমরা রাসায়নিক মুক্ত ছাড়া আমরা একটা জিনিস খাচ্ছি, এই জন্য এরপর আমি এটা অন্য কিছু ব্যবহার করছি না। এমন সময় আছে অতিরিক্ত রৌদ্র তাপ হয়, তখন গাছের গোড়া এতভাবে শুকায় যে এইটা মানে ক্ষতি হবে। এই ক্ষতির কারণে আমি তখন চিন্তা করছি যে ওইটা যদি আমি নালা প্রকারে রাখি তাহলে আমি হয়তো আমার ইসের থেকে পানি দিলে যখন গাছে যাবে শিকড়ের থেকে রসটা গাছে টানবে, যার জন্যে আমার গাছটা একেবারে বারো মাসই এক কালারে থাকবে, একরকম থাকবে, পানির ঘাটতি হবে না। এই জন্য আমি এই নালা মাছ খেঁদে নালাটা দিছি এবং এইটি পানি টানলেই আমি এইটি মেশিন চালাই দিই, ভরে দিই। প্রথম চারা লাগানোর পরে যে আগাছাগুলো আছে, বেশি আগাছা হলে আমরা যে কীটনাশক স্প্রে করি যেটা বন মারা যেটা বলে, এটা স্প্রে করে যেগুলো বড়গুলো চলে গেলে আমরা কাছে দিয়ে ওইগুলো গোড়াগুলো সাফ করে পরিষ্কার করে দিয়ে পরে সার মার ব্যবহার করি। পোকামাকড় লাগলে যে সম্প্রসারণের যে সার আছে, এসরা আছে, এদেরকে বললে এরা আসে, পরামর্শ দিয়ে যায় কোনটা দেওয়া লাগবে, সেইভাবে আমরা স্প্রে করি। তারপরে এই যে এখন দিচ্ছি আমরা গোড়ায় যে ম্যাগনেশিয়াম দিচ্ছি, বোরন দিচ্ছি সাথে, এটা দেওয়ার পর আবার পরে কীটনাশক স্প্রে করবো, সলুবার বোরন দেবো সাথে স্প্রে করার জন্য, কিছু পাতায় যে পোক লাগছে এটার জন্য স্প্রে করবো। অন্য অন্য ফসলের চাইতে ফল বাগান অনেক লাভবান হবে, খরচ কম আছে, আর এটা যদি ঠিক মতন ফলন আসে তাহলে অনেক লাভবান। এখন যে পরিমাণ ফল আমাদের আছে, যতটুকু আছে আশা করি আল্লাহ দিলে প্রায় লাখের কাছাকাছি চলে যাবো বিক্রি করতে পারলে ঠিক মতন, যদি আর নষ্ট না হয়, যদি ঝড় বৃষ্টিতে না পড়ে, তাহলে আমরা লাখের উপরে বেচার ইচ্ছা আসতে পারবে, বিক্রি করতে পারবো। আর এটা স্বাদও অনেক ভালো, এটা যখন পাকে এখানে আমাদের এলাকার মানুষও অনেক নিয়ে যায়, আসে তারা, আসে নিজেরা দেখে নিজেরা ধরে যে এটা ভালো, এটা নেবো এটা নেবো, তারা নিজেরাই নিয়ে যায়, দাম অনেক ভালো পাওয়া যায় আর চাহিদা অনেক চাহিদা আছে এটা বাজারের চাইতে। আমি অলরেডি এই যে হর্টিকালচারের সেন্টারে গেছিলাম মাঝে, যে আমি আর একটু বাগান বাড়ানোর জন্য নারকেল আম লিচু দিয়ে জায়গাও দিচ্ছি, অলরেডি ওই সাইডে জায়গা দেখাইছি তাদের, হয়তো লে আউট করে দিলে মোটামুটি চারা আনলে আমি এবছর বাগান বাড়ানোর সম্ভাবনা আছে, আমাদের দুই বিঘার মতন বাড়বে আরো। এইটারে এই যে সর্জন পদ্ধতি বলে যে একটা নালা একটা উঁচু, এভাবে করে একটা পোর্শন উঁচু করে প্রথমে করা হয়েছে এবং প্রতি বছর মানে অনেক টাকা চলে যায় এই মালটার পিছনে। তো এটা যদি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানে বাড়িতে থাকে, এরই উদ্যোগ হিসেবে এখানে বাগান করা এবং আমাদের প্রায় 6000 পরিবারকে প্রত্যেকটা একটা দুটা করে মালটা গাছ দেওয়া আছে, তাদের বাড়িতে একই সময় দেওয়া আছে, আমার ধারণা অনেকের বাড়িতে গেলেও এই মালটা পাওয়া যাবে। সাইট্রাসে কিছু রোগ বালাই হয়, যেরকম এটার মিলিবাগের একটা আক্রমণ হয়, তারপর হচ্ছে এই যে দেখছেন যে কোকড়ে গেছে, এটা কিন্তু মাইটের কারণে, ঠিক আছে। এই সময় সময় ট্রিটমেন্ট করতে হয়, আর খাবারটা মানে ফলটা ধরে হওয়ার পরে গাছটা পরিষ্কার করতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওর পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং পটাশটা দিতে হবে, হ্যাঁ, এবং ডিএপি সার, সাথে সাথে এখানে কিছু ইসের ম্যাগনেশিয়ামের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, ঠিক আছে, এবং প্রয়োজন অনুযায়ী ব্রোন, ম্যাগনেশিয়াম, অনেক সময় এখানে জিনকের ঘাটতি, এখানে অনেকদিন আবদ্ধ ছিল, জিনকের ঘাটতিও থাকতে পারে, তো এই সারগুলো পরিমাণ দিতে হবে। এবং যদি চার মাস পর পরিচর্যা করা যায় গাছগুলো, তাহলে আশা করা যায় এটা খুব ভালো ফল দেবে। গোপালগঞ্জ মূলত একটা নিম্নভূমি, জাতির পিতার জন্মভূমি, দীর্ঘদিন অবহেলিত ছিল। আমরা কৃষির বিভিন্ন দিকে এখানকার কৃষকদের নিয়ে মোটিভেশন ট্যুর বা অন্যান্য
কার্যক্রমের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। মাল্টা বাগানটা আমরা মূলত পিরোজপুর জেলার এই চাষিকে নিয়ে মোটিভেশন ট্যুরে তাকে উদ্বুদ্ধ করেছি। পিরোজপুর জেলার কার্যক্রম পরিদর্শন করার পরে উনি আগ্রহ প্রকাশ করলেন যে গোপাল পিরোজপুরে যেহেতু মাল্টা হচ্ছে, তাহলে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ কেন হবে না বা সুযোগ আছে কিনা। তো তারই প্রেক্ষাপটে আমরা আমাদের যে বিভিন্ন কার্যক্রম আছে তার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করি। এই জেলায় কয়েকটা বাগান স্থাপন করেছি, এটা দেখে মোটামুটি এলাকার কৃষকরা মোটিভেটেড, তারা এখন এই বিভিন্ন ফল চাষে আগ্রহী। তো আমরা মাল্টার পাশাপাশি পেয়ারা, কলা এদিও আমরা চাষিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। এখন আমাদের হাতে যে সুযোগ সুবিধা আসে তারই আলোকে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি এবং সেই বরাদ্দের ভিতরে থেকে আমরা তাদেরকে কার্যক্রম শুরু করাই। পরবর্তী সময়ে চাষি যদি মোটিভেটেড হয় তাহলে সে আরও সম্প্রসারণ করে, এবং এতে দেখা যাচ্ছে যে এলাকায় ফল চাষ বাড়ছে। আমদানি নির্ভর ফলের যে বিকল্প হিসেবে আমরা কয়েকজন চাষিকে উদ্বুদ্ধর মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। আশা করি এই কার্যক্রম চললে আমরা আমাদের আমদানি নির্ভরতা কিছুটা কমিয়ে আনবো এবং ফল চাষে এবং পুষ্টির দিক দিয়ে আমরা স্বাবলম্বী হব বলে আশা করি। কৃষি বিষয়ক পরামর্শ। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, এ সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত আছে। এ পরিস্থিতিতে মাঠ ফসল রক্ষার জন্য নিম্নবর্ণিত পরামর্শ প্রদান করা হলো। ফসলের জমি ও নার্সারি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন। বীজতলায় যেন পানি জমে না থাকে সেজন্য বীজতলার চারপাশে নিষ্কাশন নালা তৈরি করুন। জমি থেকে অতিরিক্ত পানি বের করার জন্য নিষ্কাশন নালা সব সময় পরিষ্কার রাখুন। জমির চারপাশে উঁচু করে বাঁধ দিন। চারা রোপণ, সেচ, সার প্রয়োগ ও বালাইনাশক ব্যবহার আপাতত বন্ধ রাখুন। পরিপক্ক সবজি ও ভুট্টা দ্রুত সংগ্রহ করুন। দণ্ডায়মান সবজি ও কলাগাছের জন্য খুঁটির ব্যবস্থা করুন। আখে প্রপিং করুন, অর্থাৎ কয়েকটি আখ গাছ একত্র করে উপরের দিকে বেঁধে দিন। বিস্তারিত পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করুন। এছাড়াও কৃষি কল সেন্টারে 16123 নম্বরে কল করে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ জেনে নিন। প্রিয় কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আমাদের দেশে মালটার আবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতদিন আমরা বিদেশ থেকে মালটা আমদানি করতাম, ইদানিং যেভাবে মালটার আবাদ বৃদ্ধি পাচ্ছে, অদূর ভবিষ্যতে আমাদের বিদেশ থেকে মালটা আমদানি বন্ধ হবে, এটাই প্রত্যাশা। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।